No. আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে কিভাবে আপনারা ইউটিউবের ভিডিও ডাউনলোড করে কিভাবে আপনারা ভিডিওটি এডিট করবেন এবং ওই ভিডিওটি আপনি পুনরায় আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, কোন প্রকার কপিরাইট ধরবে না, একদম টোটালি 100% রিস্ক ফ্রি। তো অনেকেই যারা আমার মতো অলস, নিজে ভিডিও তৈরি করতে পারে না কিংবা তৈরি করার ইচ্ছা নেই, আবার হয়তো বা অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড দেয়, কপিরাইট স্ট্রাইক খায়। তো আজকে ভিডিওটা মূলত তাদের জন্য। ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন, পরবর্তীতে এরকম অনলাইন রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। সরাসরি একটা সফটওয়্যার লাগবে, সফটওয়্যারের লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিব, ওখান থেকে এই ওয়েবসাইট লিঙ্কটি আপনারা ভিজিট করবেন। ভিজিট করার পর এই যে এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, যেখান থেকে ডাউনলোড মারবেন, তারপরে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো এই সফটওয়্যারটি টোটালি একটা পাওয়া যায় হচ্ছে আপনার ট্রায়াল ভার্সন, আপনার 30 দিন রেজিস্ট্রেশন ছাড়া ইউজ করতে পারবেন। আর আমি এটা দিচ্ছি, এটা হচ্ছে আপনার ফুল ভার্সন, এই যে রেজিস্ট্রেশন সিরিয়াল কি আছে এটা ইউজ করলে একদম ফুল ভার্সন হয়ে যাবে। তো কি আপনি কি করবেন আমি একদম টোটালি আপনাদেরকে দেখাচ্ছি, প্রথমে এটা ইনস্টল করে নিবেন। তারপরে ফিনিশে দিবেন, এখানে আপনার লাইসেন্স নেম যে এখান থেকে কপি করে দিবেন, নেম আপনারটা দিলেও চলবে, আমি ওইটাই দিচ্ছি। তারপরে সিরিয়াল নাম্বার, আপনি এখানে রিমেন লেটার দিয়েও আপনি চালাতে পারবেন, কিন্তু আপনি এটা আপনার রেজিস্ট্রেশন যদি না করেন আপনার বিভিন্ন প্রবলেম হবে। দেখেন ট্রায়াল ভার্সন লিমিটেশন, আপনার একটা ভিডিও 5 মিনিটের বেশি ইয়া হবে না, আপনার ডিউরেশন হবে না, তাই আমি রেজিস্ট্রেশন করতেছি, রেজিস্ট্রেশন সাকসেস। তো এটা আমার এখন ফুল ভার্সন হয়ে গেছে। তো এখানে কিভাবে কি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম টোটাল এ টু জেড আপনাদেরকে আমি আজকে টিউটোরিয়ালে দেখাবো, একদম রিস্ক ফ্রি ভিডিও আপনারা ডাউনলোড করে এডিট করতে পারবেন। তো একটা ভিডিও আমি ডাউনলোড করে নেই, তো আমি একটু পোস্ট করতেছি ভিডিওটি, যে আমি একটু একটা ভিডিও খুঁজে বের করি। তো তো ভিউয়ার্স, আমি ভিডিওটি সিলেক্ট করছি বাংলা ফানি নাটকের একটা সিন। তো এটা আমি জাস্ট একটু ডাউনলোড করে নিই, একটু টাইম নিচ্ছে ভিডিওটি কি হচ্ছে। তো বন্ধুরা, এই যে আমার ভিডিওটি ডাউনলোড করা শেষ, তো আমি ভিডিওটি ইম্পোর্ট করব, ডেস্কটপে নিলাম, ফাইল আর আমরা যারা অনেকেই ক্যামটাসিয়া দিয়ে এডিট করি, ক্যামটাসিয়া দিয়ে আমাদের ভিডিওটি আমাদের ফাইলটি ইম্পোর্ট আপনার রেন্ডারিং হতে অনেক টাইম নেয়। তো ভিউয়ার্স, এখানে কিছু সেটিং করতে হবে, সেটিং হচ্ছে যে আপনারা এখান থেকে এইচডি ভিডিওতে যাবেন, এই যে এইচডি ভিডিওতে যে এখানে আমরা করে দিব হচ্ছে MP4 HD 264 ভিডিও
MP4 এখানে এটা দিব। দেওয়ার পরে যে এখানে আপনারা কোথায় দিবেন, আমার যেটা দো আছে এটা থাক, মানে এটা কোথায় আপনি এক্সপোর্ট হবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি যদি চান ডেস্কটপে দিতে পারেন আপনার ইচ্ছা, তো আমি এখানে রাখবো। তারপরে আমি এটা একটু একটু এডিট করবো। আচ্ছা এখানে রিনেম যেটা আছে থাক, ওটা থাক, প্রবলেম নাই। তো এখান থেকে দেখি যে ওদের ওর ভিডিও কি কোনো ইন্ট্রো আছে নাকি, ইন্ট্রো যদি থাকে ইন্ট্রো আমি কেটে দিতে পারবো। ইন্ট্রো কেটে দিতে আপনাদের কি সিস্টেম কাটবেন, বাট যদি এখান থেকে আপনাদের 10 সেকেন্ডের কোনো ইন্ট্রো যদি থাকে যে এটা শুধু এখান থেকে এখানে দিবেন, আর যদি শেষে যদি থাকে একটু এরকম ভাবে দিয়ে দিয়ে, আর এখানে কিছু ইফেক্ট দিতে পারবেন, ক্রপ করতে পারবেন। এই সিস্টেমে দেখেন আমি আমি এডিট করতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন। অল সব কিছু আপনারা এখান থেকে এডিট করতে পারবেন খুব সহজে। আর এখান থেকে ব্রাইটনেস একটু কম বেশি করবেন, কালার ওয়াটার মার্ক। এখানে আপনার যদি আপনার চ্যানেলের লগো যদি থাকে, লগো আপনি যে এখান থেকে পিকচারে পিকচার দিয়ে এখানে ওয়াটার মার্কে দিয়ে এখান থেকে আপনারা পিকচারও দিতে পারবেন, পিকচারও দিতে পারবেন। তো আমি পিকচার দিব না, আমি জাস্ট শুধু সিম্পল একটা টেক্সট দিব। শুধু এইটুকুই দিব। তো এটা এখন তো ভিউয়ার্স এখান থেকে আপনার লেখাটা একটু বড় করতে পারবেন। তো এটা বিগ সাইজ আছে, এখান থেকে লেখার স্টাইল চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে লেখার সাইজটাও বড় ছোট করে দিতে পারবেন। মানে যেমন 20 সাইজ আছে 18 করে দিলে এরকম ছোট হবে, তবে বেশি থাক। তারপরে এখান থেকে আমি কালার চুজ করতে পারবো, তো আমি এই কালার দিলাম। তারপরে যে দেখেন এখানে আসছে, এটা আমি এভাবে টেনে ধরে বড় করব, বড় করে ব্যাস আমার এই কাজ শেষ। আমি এখান থেকে ইফেক্ট দিতে পারবো, এটা আপনারা এখান থেকে দেখে নেবেন, বিভিন্ন রকম ইফেক্ট আছে। এখানে অনেক রকম ইফেক্ট আছে, এখান থেকে আপনারা অডিওতে যে অডিওতে আপনাদের কিছু না করলেও চলবে, অডিওতে যদি আপনারা যেখানে দুইটা অপশন আছে লুপ করে দেন কিংবা প্লে অনলি ওয়ান্স করে দিতে দেন তা হবে, সমস্যা নাই। এগুলো সব ঠিক আছে, এগুলো আর কিছু করতে হবে না। আমাদের এই ভিডিওটি টোটালি এখন কপিরাইট ফ্রি ভিডিও, এই ভিডিও আমাদের কপিরাইট ধরবে না। ভিডিওটা একটু দেখে নিন, এখানে ওর যার এই ভিডিওর মালিক যে তার এখানে একটা ইয়ে দেওয়া আছে, প্লিজ সাবস্ক্রাইব ফর মোর ভিডিও, এটা প্রবলেম নাই, এটা থাকলে আমাদের ভালো। এখানে ওর যে ভিডিও এর কোন প্রমাণ নেই, এটা কোনো প্রবলেম নাই।
প্রবলেম নাই, ওটা আছে থাক, কোনো প্রবলেম নাই। তো আমাদের এই ভিডিওটি এখন টোটালি কপিরাইট ফ্রি ভিডিও। তো এই ভিডিওটি আমি এখন এখানে এখানে দিবেন, তো এটা আপনার প্রসেসিং হবে। এরকম ভাবে আপনাদের ভিডিওটি প্রসেসিং হওয়ার পরে এই ভিডিওটি আপনারা আপলোড দিতে পারবেন। খুব ইজি একটা কাজ, আমার মনে হয় না যে এই সফটওয়্যার দিয়ে আপনারা কাজ করলে আপনাদের কোনো প্রবলেম হবে। সফটওয়্যারটা অনেক ভালো একটা সফটওয়্যার, এখানে এই সফটওয়্যার দিয়ে আপনারা কাজ করবেন, আপনাদের ভিডিও কখনোই কপিরাইট ধরবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আর চাচ্ছি না আমার এই ভিডিওটি লং করতে। তো বরাবর একটা কথাই বলে যাই, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের ভালোবাসাই পারে আমার চ্যানেলটি অনেক বড় করতে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আর যদি বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই আমার কমেন্ট বক্সটি আপনাদের জন্য খোলা আছে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালে।